গেছি, আমি আর রস বিক্রি করতে যামু না। কেমা কি হইছে? আরে রাস্তাঘাটে নানান পুলে পাইলে নানান কথা কয়, বাজে বাজে কথা কয়, এগুলা শুনতে আমার ভালো লাগে না। শুনমা মাঝে তো কবই, তুই এখন বড় হয়েছস, রস নিয়ে যাস, মাঝে নানান কথা কব, থাকা নালে আমি যাই। না না তুমি যাইবা কে? আমার মতো এত বড় একটা মাইয়া থাকতে তুমি রস বেসতে যাইবা? ঠিক আছে দাও, আমার কাঁধে উড়াই দাও, আমি যাই। শুনমা মাঝে না কত কথা কব, তোকা তুই কথা কথা উত্তর দিস না, বুঝছস? মুখুন যাবা মুখুন যাবা, ঠিক আছে? আমি তো কিছু কই না, কত চুপ করে তাহা যায়। আইরে না কথা কর, উত্তর দেওয়া লাগবো না, যাও। না উত্তর দিব না, এবার উত্তর দিব। যাও দেখে শুনে যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মেয়েটা বড় হয়েছে, মেয়েটারে রস নিয়ে পাড়াইলাম, থাক কি আর করবো, ঘরে আর তো কোনো মানুষ নাই। খালা কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো বাবা? আমি ভালো আছি। এলো এই সুবিক সুমিরে রস বেচবার লিগে পাড়াইলাম। তুমি সুমিরে রস বিক্রি করবার লিগে পাড়াইলা কে? কোন বাবা সুমিরে রস বেচার পাড়া মনে তাই যাবো কেরা? আরে ও রস বিক্রি করলে মাইসে ওরে রাস্তাঘাটে অনেক বিনোদন কথা কব, বুঝো নাই? বিনোদন কথা তো কয়, মেলা কথা কয়, আজকে যে যাবা চাইলো না, কইলাম না তাহলে আমি যাই, কইলে না আমার তুমি যাবা তাহলে আমি যাই। আচ্ছা ও রস নিয়ে গেছে কম্পি? এই যে এদিক দিয়ে বাইরে গেল। এদিক দিয়ে গেছে না? হ্যাঁ। ইস খালা তোমরা যে কি কাম করো না, ঠিক আছে? তাছাড়া মনে করো যে আমার কইতে আমি রস বিক্রি করে দিতাম। আমি তো জানি না, নালে তো তোমারে ডাকতে কইতাম। আচ্ছা এদিকে গেছে না? হ্যাঁ। আচ্ছা তাহলে যাই। যাও 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 বাবা যাও। আর মনে করো যে ওর তো আসলে হলো বিয়া শাদির বয়স হয়েছে, এই ব্যবস্থা করলে রাস্তাঘাটে রস বসে মাসে খারাপ হবো, বুঝো নাই? বাবা কি করবো, আমার গরিকার মানুষ আছে, আমি একা মানুষ আর মাইয়া দা। ওরা ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবে, বিয়ে শাদি গড় তো আইতেছে, নাইলে তো দিতামই। মনে করো যে সেরকম একটা হ্যান্ডসাম ছেলের হাতে তুলে দাও, পাস এনাফ। হ্যাঁ দেখো সে একটা ছেলে বলে পাও নাকি, যদি পাও তাহলে সোজা বানাইলাম যদি আমার লোক একটা কারণ যেহেতু আমি সুমিরের লাইক করি, বুঝছেন? তুমি খালি কি রসি বেচবা বিয়ে শাদির বইবা না? কেন আমার বিয়ে শাদি হোক আর না হোক, আপনার তো মাথা ব্যথা কিসের? মাথা ব্যথা তো থাকবই। জায়গা সুমি এক গ্লাস রস দাও। আর সুমি তোমার রস দিয়ে এত মজা, কালি বারবার খাইতে ইচ্ছে করে। দাও এক গ্লাস রস দাও। আমার রস করতেছেন কে? এগুলা গাছের রস, খেজুর গাছের রস। গাছের রসই তো, আমি তো এইভাবেই বুঝছি। ধরেন সুমি কেমন আছো? ভালো আছি। এই 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 এরকম গায়ের উপর পড়ে রস খান লাগে কি আপনি? আমি তো ওর কাছ থেকে রস খাইতেছি, টাকা দেখাই। তুমি আমার সিনেমা না দেখেছো? ও আমার খালাতো বোন। খালাতো বোন তাতে কি হইছে? ও আসছে রস বেচার জন্য, আমি ওর কাছ থেকে রস খাইতেছি। রস বেচতেছ রে? হ্যাঁ। খাও 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 খাও, চালু করে খাও খাও, চালু করে খাও। দাঁড়া কই, চালু করে খাও। আরে বেটা খাও না, দাঁড়া যাও যাও যাও। আরে যাও, এই ছেলেটার আপনি রস বেচ পারতে না, বুঝছেন? কোথ থেকে কি আয় না, যা 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 যা। আর এই সমস্ত এই লোকের কাছে রস বিক্রি করো? তোফাজ্জল ভাই বলছি কি, এই লোকটা না আমার প্রতিদিনই ডিস্টার্ব করে, এই জন্য আজকে মার কাছে কইছি যে আমি আজকে রস বিক্রি করব না। করব না তো ঠিক আছে, কিন্তু তুমি একটা দোকানদার, তুমি একটা দোকানদার, তুমি একটা কাস্টমার, ঠিক আছে, কিন্তু অর্থ ফেজি আমার ভালো লাগে না। ফেজ দিয়ে কি করব, আমি কি ওর কাছে
বিয়া বমু নাকি কও আমার দরকার আছে রস বিক্রি করা না বিয়া না বসলা তারপরে তুমি তুমি একটা রসালি তুমি রসের দোকান করো তোমার তো একটা পেস্টি আছে নাকি আর তাছাড়া তুমি এভাবে রস বিক্রি করলে মানুষ তোমার কি বলে বলো তো মানুষ তো কি বলে দেখছই আচ্ছা এই রস তোমার বিক্রি করতে হবে না ঠিক আছে রাত এই দাও তুমি জানো এটা আমার কে এটা আমার আগামী দিনের বর্তমান ভবিষ্যৎ ঠিক আছে ওই যে কইতাছ না বর্তমান ভবিষ্যৎ তার মানে আমার খালাতো ভাই ওয়া সুমির হ্যাঁ খালাতো ভাই জি জি আমার আপন খালাতো ভাই এটা বিষয় না হ্যাঁ এই সাইড আজকে থেকে সুমির রস বেচছ না বুঝছ কি আমার ভাই বিক্রি করব রস আর বিক্রি করব না এখন তো দোকানদার না দোকানদার আমি রস খেলে আমার কাছে কোন লাগবো আচ্ছা দাও গ্লাস রস দাও আমি তোমার কাছে বেচবো না তো কে তোমার চেহারা ভাল না আমার চেহারা ভাল না হ্যাঁ তোমার নাকে তা ঘুঘু গন্ধ করতেছে কি বেদো রে বেদো ভাই তুমি পায়খানা গেছিলে না গেছিলাম তাই কি হুচ কি হুচি নদীতে তা নাকে গন্ধ কে এবার গন্ধ কয় যা 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 যাও একলা চল দাও আরে থ রড দছ না যাও ওর গায়ে শুধু গন্ধ ছাড়া আর কিছুই নাই তোমার টাকা আমার লাগবো না বুঝছ কি যাও 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 কি আমার মশালা নিয়ে আইছে রে যাও এ বড় 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 তোমার রস একমাত্র আমি খাবো ঠিক আছে কোনো ব্যাপারে আমি তোমার রস খাইতে দেবো না তুমি কি টাকা দিবে আমারে টাকা তো অবশ্যই টাকা দিব না মানে তুমি তো আমার আমি তো আমার সবই তো তোমার আমার এভরিথিং তো তোমার বুঝো না বুঝছি তো তুমি তো সবই কিন্তু আমার মা তো সংসারটা চালানো লাগে বুঝো না মায়ের সংসার আমি চালাবো ঠিক আছে সংসারের টেনশন তোমার না ঠিক আছে শোনো সামনে আরেকটা বজ্জাত মাইয়া থাকবো দেখবা খালি কি সেটিং সেটিং করে যে কথা তাই নাকি বজ্জাত মাইয়া না আমিও বজ্জাত কম না নাও যাই ঠিক আছে চলো চলো যত বজ্জাতই থাকে আমার সাথে বড় বজ্জাত থাকো হাই হাউ আর ইউ কম অন সে আমি ভালো আপনি আই এম সো ফাইন ফাইন হাই তো এটা কি দরো রস ও আমি খাবো আমি খাবো আজকে ঠিক না আজকে থেকে ও আর রস বিক্রি করব না আমি তো করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার এক গ্লাস দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা দেন আমি অনেক সুন্দর ও সুমি জানে একটু হিংসাও করে আমাকে হ্যাঁ ঠিক আছে আপনি খুবই সুন্দর দেখতে একদম স্মার্ট আপনাকে যা লাগছে না থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই অবশ্যই
কোনদিনও দিবেও না।